ওয়েলকাম ভিউয়ার্স, তো আবারও স্বাগতম জানাই আপনাদেরকে বাংলা ডেস্ক ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যারা সরকারি চাকরি করেন তাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ, অর্থাৎ ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে একটা বেরিয়ে এলো বিগ ব্রেকিং নিউজ। তো সেটাই আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো জানতে হলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, যারা আমাদের চ্যানেলে নতুন বা প্রথমবার ভিজিট করছেন, নিচে দেখবেন এরকম একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটি। আর পাশে দেখবেন ছোট্ট একটা বেল আইকন আছে, ওটাকেও কিন্তু বাজাতে একদম ভুলবেন না। তো উইদাউট ওয়েস্টিং মোর টাইম, লেট গেট স্টার্টেড। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি বর্তমান পত্রিকায়। তো এখানে দেখুন বলা হয়েছে, রাজ্য সরকার কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ নিয়ে রিভিউ পিটিশনের শুনানির জন্য নতুন বেঞ্চ গঠিত হয়েছে। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শেখর বি সাপারের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হবে। সরকারের পক্ষে দায়ের করা রিভিউ পিটিশনের পরিপ্রেক্ষিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে ডিএ মামলায় চূড়ান্ত নিষ্পত্তি আটকে আছে। স্যাটে আগামী 24 জানুয়ারি মামলাটি পরবর্তী শুনানি। গত 31 আগস্ট হাইকোর্টের বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর বি সারাফের ডিভিশন বেঞ্চে ডিএ মামলায় রায় দেন। ওই রায়ে রাজ্য সরকারের কর্মীদের ডিএ পাওয়ার অধিকার মেনে নেওয়া হয়, কিন্তু কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারে রাজ্য সরকারের কর্মীরা ডিএ পাবে কিনা তা নিয়েই নিষ্পত্তি করার দায়িত্ব স্যাটকে দেয় হাইকোর্ট। স্যাটে মামলাটি কয়েক দফায় শুনানি হয়েছে। শুনানির পর্ব শেষ হওয়ার পরই সরকারের পক্ষ থেকে হাইকোর্টে একটি রিভিউ পিটিশন দাখিল করা হয়। এরপরেই স্যাটের তরফ থেকে জানানো হয়, হাইকোর্টের রিভিউ পিটিশন নিষ্পত্তি হওয়ার পর তারা মামলাটির পরবর্তী পর্যায়ে যাবেন। ডিএ মামলায় রায় দেওয়ার কাজ এখনো বাকি রয়েছে বলেই স্যাট জানিয়ে দিয়েছে। তো আপনারা বুঝতে পাচ্ছেন যে রাজ্য সরকারের ডিএ চালু হওয়ার কথা ছিল, সেই ডিএ নেই, বেশ কয়েকদিন ধরে হাইকোর্টে রায় চলছিল, হাইকোর্টের শুনানি বেরিয়ে গেলেও তাও কিন্তু রাজ্য সরকারের কর্মীরা যাতে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পায় সেই নিয়ে কিন্তু হাইকোর্টে কেস আছে। তো বুঝতে পারলেন আপনারা। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যারা জানেন তাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই ভিডিও রিলেটেড যদি এখনও আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে এরকমই কোনো ভিডিওর সাথে।